আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সিলেট এবং পুরান ঢাকায় প্রচলিত বড় মাছের শুটকির আড্ডার রেসিপি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে দিব, এরপর এর মধ্যে এক কাপ রসুন কুচি এবং এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নাড়তে থাকব। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। কিছুক্ষণ নাড়ার পর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এবং দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর এক কাপ পানি দিয়ে ভালো মতো মশলাটিকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিব। এখানে আমি শুটকিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। শুটকি দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিব। এখন আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিব। আলু দেওয়ার পর ভালো মতন কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আরো এক কাপ পানি দিয়ে দিব। এখন আমি এর মধ্যে সাত আটটি কাঁচামরিচ দিয়ে দিব। কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। হয়ে গিয়েছে আমার শুটকি রান্নার রেসিপি। আশা করবো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।